মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তিনি যাতে সুস্থ এবং সজীব থাকেন, এটাই আমাদের কামনা। যেটা বললেন, সেখানে দুটো দিক আছে। একটা হচ্ছে ব্যক্তি শেখ হাসিনা। ব্যক্তি শেখ হাসিনা একেবারে অন্যরকম, মানে আমরা তার থেকে বয়সে ছোট, সুতরাং আমরা তাকে আপা বলি, এবং এক আপার মতোই কিন্তু তার মনোভাব। আমি তো দীর্ঘ 30 বছর তার সংস্পর্শে এসেছি, যখনই গেছি হয়তো কখনো বলছে খিদে লেগেছে, যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সঙ্গে সঙ্গে বাসায় যা আছে ডেকে এনে খাইয়ে দিয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখনও যখনই গেছি, হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে দুপুরে খাওয়াবেন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, আমরা হয়তো বসেছি কয়েক, আমার একটা মনে আছে আমি, হাশেম খান, শামসুজ্জামান খান, এরকম তিন চারজন বসে আছি, উনি খাওয়াচ্ছেন কিন্তু উনি বসে আছেন। বসে যেরকম হয় না, মা বা বড় বোন সবার পাত্রে তুলে দিচ্ছে, খাওয়াচ্ছে। এবং এটা গেল মানে তার, আমি বলছি যে যারা তার ব্যক্তিগত সংস্পর্শে এসছেন সে দিকটি, এবং তিনি যাকে বিশ্বাস করেন তাকে আমি দেখেছি সবসময় ওরকমভাবে বিশ্বাস করেন। আমার খেয়াল আছে যখন বঙ্গবন্ধু জাদুঘরটা করছি, আমি সমন্বয়কের দায়িত্ব পালন করছিলাম, তা আমি স্বচ্ছতার জন্যই বলেছিলাম যা টাকা পয়সা দেবেন আপনি চেকে দেবেন, যাতে ভাঙিয়ে নেওয়া যায় বা একটা হিসেব রাখবেন। এরকম দুই তিন দিন বলা তো উনি একদিন আমাকে খুব বিরক্ত হয়ে বলছেন যে আমি টাকা দিচ্ছি, খরচ করবেন, চুকে গেল, এটা নিয়ে আবার পুষ্ট হচ্ছে কেন? তো এই যে যার উপরে তিনি আস্থা রাখেন, আমাদেরকে, আমাদের উপরে অনেক সময় ক্রুদ্ধ হন, আমাদের লেখালেখিতে হয়তো বিরক্ত হন, ক্ষুব্ধ হন, কিন্তু এই সামনে গিয়ে যখন দাঁড়াই এবং হয়তো বললাম যে আপা এক কাপ চা খাবো, ও তখন দেখেন যে ওই রাজনীতি বলেন, তার ক্ষোভ বলেন, এগুলি কিন্তু কিছু থাকে না, এবং আমরা সেই সুযোগ কিন্তু অনেকবার নিয়েছি। এটা হচ্ছে একদিক। দ্বিতীয়ত, যখন নাকি বিএনপি জামাত আমলে এবং বিএনপি আমলে প্রবল অত্যাচারে আমরা পর্যদস্ত বাংলাদেশে, তখন আমি দেখেছি যে ওনার বাসায় লোকজন আসছে, কারো হাত কাটিয়ে দিয়েছে, কা পা কাটা, ক্ষত বিক্ষত শরীর, তিনি দাঁড়িয়ে আছেন, প্রত্যেককে সান্ত্বনা দিচ্ছেন, কিছু কিছু দেখেছে। এটি দৃশ্য আমি অনেকবার দেখেছি, যে বিশেষ করে যখন আমরা একটা কনভেনশন করেছিলাম 2001-এর পরে, যে কীভাবে মানুষকে হত্যা করছে বিএনপি। আজকে বিএনপির দেখলাম যে বড় বড় কথা বলছেন তারা, আমাকে তো জেলে নিয়েছে, আমার কী কারণে আমাকে জেলে নিল, শাহরিয়ারকে দুইবার নিয়েছে, তাই না? সাবের হোসেন রাজনীতি করে, কিন্তু সাবের হোসেন তো শাহজাহান খান সাহেবের মতো রাজনীতিবিদ নন, উনি হচ্ছেন আরেক ধরনের রাজনীতিবিদ। জেলে গেলে শাহজাহান খানকে নেবেন, তারপর সাবের হোসেনকে তো আর কেউ জেলে নেওয়ার চিন্তা করে, তাকেও থালা চুরির মামলায় দিয়েছে। এই কাজগুলি তো এখন ভুলে গেছি, আমরা ভুলে যাই। এই অত্যাচারের সময় কিন্তু আমি তার অন্যরূপ দেখেছি, যে প্রত্যেকটি লোককে সহায়তা, গ্রেনেড হামলার সময় আমি দেখেছি, আমি তো হসপিটালে গেছি, বারা কাতরাচ্ছে মানুষ, তিনি কিন্তু যতটা পেরেছেন, এবং এখনও মাঝে মাঝে যখন যাই আমি দেখছি। আপনারা একটা জিনিস, একবার গিয়েছি দেখা করছি, এটা কোভিডের ঠিক আগে, আর দেখলাম যে একটা অ্যাথলেট মহিলা, আজকে তো নারী ক্রিকেটারদের নিয়ে অনেক কিছু হচ্ছে, মেয়েটির মধ্যে থাকার জায়গা নেয় কিন্তু একটা স্বর্ণপদক নিয়ে এসছে, আমি দেখলাম যে তিনি তার জন্য একটা থাকার জায়গা করে দিচ্ছেন। এই যে প্রতিটি বিষয়, আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমার যে কোভিড হলো, আমি তো সবাই বলেছি আমি মারা যাচ্ছিলাম, কিন্তু উনি যে এটিকেও নজর রেখেছে এবং সঙ্গে সঙ্গে নির্দেশ দিয়ে যাতে আমি বাঁচিয়ে রাখা যেতে পারে সেই নির্দেশও দিয়েছে, সেটাও আমি শুনেছি। সুতরাং ওইভাবে যদি আপনি দেখেন, তিনি হচ্ছেন একে আমাদের আপা, এই হচ্ছে ব্যাপার। দুই নম্বর হচ্ছে, যদি অন্যদিক থেকে দেখেন, আপনি যে মানবিকতার কথা বলছেন, এটা সংখ্যাটা অনেক ব্যাপক, আপনি তার যাবতীয় কার্যক্রমকে কিন্তু মানবিকতার সংখ্যায় করতে পারেন, আমি পদ্মা সেতুকেও তার মানে ব্যাপক করতে ফেলতে পারি, কিন্তু আমি তার উন্নয়নের দিকে যাব না, সব উন্নয়নের দিকে বলবেন শাহজাহান ভাই বলবেন। অন্য একটা দিক আছে, এটা কথা অনেকে বলে না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এটা, সেটা হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। আমি পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে দেখিনি যে এই ধরনের একটা প্রকল্প গ্রহণ করেছে। আমি টোটাল স্ট্যাটিস্টিক্স জানি না, কিন্তু 50,000 লোককে যদি এইভাবে এক টুকরো জমি, একটা বাড়ি দিয়ে থাকে, আপনি এই যে এটা তো নিছক মানবিক, এটা তো কেউ চিন্তা করেনি এর আগে, কেউ তো দেয় নাই, একটা মানবিক বোধ না থাকলে কিন্তু ওই যে এই আশ্রয়ণ প্রকল্প মতো একটা প্রকল্পের মতো একটা কথা কিন্তু চিন্তা করা যায় না। দ্বিতীয়ত, সবচেয়ে বড় নিদর্শন যেটা আন্তর্জাতিক ক্ষেত্রে, সেটা হচ্ছে রোহিঙ্গা। রোহিঙ্গা
নিশ্চয়ই উনি দিয়েছেন এইভাবে যে উনি 71 সালের কথা চিন্তা করেছেন। আমি যখন রোহিঙ্গাদের ব্যাপারে নতুন জেনারেশন বা পুরনো অনেকে আছে না যে কেন দিচ্ছেন শেখ হাসিনা, কিন্তু আমার তখন 71 সালের কথা মনে হয়েছে। প্রবলভাবে প্রবল স্রোতের মতো কিন্তু সবাই তখন আশ্রয়ের জন্য যায়নি, গেছে। এবং রোহিঙ্গারাও এসছে যে কে আস মানে কে নিজের জায়গা জমি ছেড়ে যেতে চায়, কিন্তু তিনি কিন্তু এখনও আশ্রয় দিয়ে রেখেছেন। বাংলাদেশে কি সামর্থ্য আছে? সেই সামর্থ্য তো নেই, কিন্তু তিনি কিন্তু এখনও অভিযোগ করেননি। আজকে 4-5 বছর হয়ে গেছে নিশ্চয়ই, এখনও রোহিঙ্গারা আছেন, সংখ্যা বাড়ছে, এবং আমরা জানি যে এরা অনেক ক্ষেত্রে অনেক রকমের ঝামেলার সৃষ্টি করবে, তারপরেও কিন্তু তিনি সেটা রেখেছেন। আরেকটা ক্ষেত্রে আপনি দেখবেন, স্বাস্থ্যক্ষেত্রে আমি বলছি সেগুলি না যেগুলি কেউ কারোর চোখে পড়ে না, মানে সেটা হচ্ছে কমিউনিটি ক্লিনিক। আমাদের স্বাস্থ্যসেবার অবস্থাটা কী ছিল? এখনও যে খুব উন্নত হয়েছে তা না, কিন্তু আপনি তো গ্রামে গেলেও, মানে উনি তো সক্রিয় রাজনীতি করেন, গ্রামে গেলে তো উপজেলাতে গেলেও তো আপনি একটা আশ্রয় পাচ্ছেন, একটা হসপিটাল পাচ্ছেন, একটা কমিউনিটি ক্লিনিক পাচ্ছেন। তো এটাকে যদি মানবিকতার এই দিকগুলি দেখেন, এগুলি সাধারণত তোলা হয় না, সবাই খালি তার ওই যে উন্নয়নের ব্যাপার, কিন্তু মানবিক বোধ থেকে তো উন্নয়নের বিষয়টা আসে। বিএনপি উন্নয়ন করতে পারলো না কেন, বা জেনারেলরা উন্নয়ন করতে পারলো না কেন? কারণ আপনার মানবিক বোধটা থাকতে হবে এই যে এই মানুষটি সে গ্রামে আছে, সে আসতে পারছে না, খেতে পারছে না, আমার তাকে দেখতে হবে, আমার রাজনীতিটা তার জন্য। সবসময় যে সেটা বাংলাদেশে হচ্ছে তা না, আওয়ামী লীগের আমলে যে হচ্ছে তা না আমি বলবো, কারণ আপনি মানে এটা তো অস্বীকার করার উপায় নাই যে কী হচ্ছে সেটা বলছি না, কিন্তু গ্রামের মানুষটির দিকে তো তিনি নজর দিয়েছেন। এই যে উন্নয়ন যে করেছেন, আজকে পদ্মা সেতুর কথা আমি একটু বললাম, পদ্মা সেতু মানে শাহজাহান ভাইরা ভালো বলতে পারবেন যে ওনারা কী উপকৃত হচ্ছেন। পদ্মা সেতু তো পুরো বদলেই দিচ্ছে মানুষের জীবন, তো এটা কি মানুষের তৃণমূল থেকে উপরে ওঠা না? একটা জিনিস বলে আমি শেষ করছি, কারণ আরও অনেকেই আছেন। জি স্যার, দেখেন আমরা মোটামুটি সমসাময়িক 3-4 বছর এদিক এদিক হব। আমাদের সময় মানুষের পোশাক গ্রাম অঞ্চলে একটা দুটোর বেশি লুঙ্গি বা একটা দুটোর বেশি জামা ছিল না, পায়ে তো মানে এগুলি ছিলই না। আমরা নিম্ন মধ্যবিত্ত তখন, বা একটু মধ্যবিত্তের দিকে গেছি। আমি হয়তো আমার চাচার শার্টটা পরেছি, আমার শার্টটা হয়তো আমার ছোটো ভাই পরেছে। গ্রামের লোক কিন্তু সবসময় 3 বেলা খেতেও পারে নাই, ওই সকালে আর ওই যেটাকে আমরা ব্রাঞ্চ বলি, সকালে দুপুরে খাওয়াটা একসঙ্গে অনেক সময় এভাবে খেয়েছে বা সামান্য। আজকে 1971 সালে যে জমি ছিল বাংলাদেশে, বাংলাদেশে কিন্তু এখন সেই জমি নেই। যদি 25% চলে যায়, লোক ছিল তখন 7 কোটি, এখন হচ্ছে 17-18 কোটি। কিন্তু মানুষ না খেয়ে আছে এই অভিযোগ কিন্তু বাংলাদেশে কেউ করেনি। একটার বেশি জামা পড়ছে, সবার পায়ে কিন্তু একটা স্যান্ডেল আছে। আমি মনে করি, আমি এটা তো দেখে যাবো, আমি ভাবি যে আমি তো ওই জেনারেশনের লোক যে দেখেছি বাংলাদেশে কিছুই নাই, 71 সালে শূন্য, কিচ্ছু নাই, এটা রোল বোঝানো যাবে না, কিছু নেই সেখানে। আজকে একটা লোক 2 বেলা খেতে পারছে, যেভাবেই হোক 2 বেলা খেতে পারছে, 2টা পোশাক পরছে। আমি মনে করি এর চেয়ে বড় উন্নয়ন আর কী হতে পারে, এর চেয়ে বড় মানবিকতা কী হতে পারে?